everyone. Good afternoon. Okay. Anyway, so today, we are going to celebrate Christmas. কেক খাওয়া বা এনজয় করা বা ঘুরতে যাওয়া। তো আজকে আমরা জানবো যে ক্রিসমাসের গুরুত্বটা এবং ক্রিসমাসের রিয়েল মিনিং কি। তো আমাদের ক্লাসে ব্রাদার পিটার আজকে সেটা ব্যাপারে বলবে। তো তার আগে আমরা কিছু গান গাইব ঈশ্বরে, আর ঈশ্বরকে আরাধনা করবো এবং ঈশ্বরকে ধন্যবাদ জানাবো। আজকের এই দিনটি আমরা ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা, আমাদের যা কিছু অসুবিধা আছে সব কিছু আমরা ঈশ্বরকে জানাবো। তো চলুন একটা ছোট্ট প্রার্থনা দিয়ে আমরা শুরু করি। Thank you.
দিনটাকে অনেক আনন্দ হিসাবে মানায়, কেননা এই ওরা বুঝে, ওরা জানে, ওরা বোঝে যে আজকে দিনে তুমি জন্ম নিয়েছো। হ্যাঁ প্রভু, তোমার জন্মটা এই পৃথিবীতে নেওয়াটা আমাদের কাছে সে মেসেজ যে তুমি আমাদের আমাদেরকে সে পাপ থেকে তুমি মুক্ত করো। কারণটা আমরা জানতে পারি যে কেন তুমি জন্ম নিয়েছি, কেন তুমি পৃথিবীতে তোমার উপদেশ দিলে, তোমার বিচার রাখলে, এবং সব থেকে বড় কথা তুমি আমাদের পাপের জন্য সেই ক্রুশে তুমি বলি। এই সময় বিশেষ প্রার্থনা রাখি প্রভু রাখলে বাবার জন্য, প্রার্থনা করলাম এবং কালকেই আমরা ওখানে ওই অঞ্চলে আমরা প্রভুর মেসেজ দিলাম, ভিডিও দেখলাম। আমরা জানি যে শয়তান অনেক রকমের কাজ করে যে যেটাতে প্রভুর কাজ যেন আগে না এত লোকেদের মধ্যে সে বিশ্বাসটা না আসে। এটাও একটা পরীক্ষার সময় রাহুল, যে রাহুলের জন্য এবং রাহুলের বাবার জন্য সাহায্য করো যেন বিশ্বাস না হারে। That they may be able to take back to the situation. Yes, Lord, yes, Jesus Christ, be with us at this moment. Help us in Christ. In the name of Jesus Christ, I pray. Oh,
সাথে চলার সেই কারণ প্রভু, তোমার সাথে চলার সেই আমরা যে আলো আমরা পাই প্রভু, হ্যাঁ পিতা আমরা জানি প্রভু পিতা তার জন্য ধন্যবাদ প্রভু, সেই দিনটিকে তুমি জন্ম দিয়েছিলে প্রভু, তার জন্য প্রভু আমাদের জীবন প্রভু বিষয়ে ধরেছে প্রভু, আমাদের জীবনের অনেক কিছু প্রভু পাল্টেছে প্রভু, হ্যাঁ পিতা আমাদের জীবনের ভাবনা চিন্তা, আমাদের জীবনের চলার সেই সমস্ত জিনিস প্রভু, সেই সমস্ত জিনিস তোমার সাথে থাকার কারণে আমাদের চেঞ্জ হয়েছে, আমাদের হৃদয়ে যতটুকু ভালোবাসা প্রভু তোমার জন্য প্রভু, হ্যাঁ পিতা প্রভু আমাদের হৃদয়কে আরো ভালোবাসার সাথে গড়িয়ে তোলে, যাতে আমরা আমাদের প্রতিবেশী এবং আমরা আমাদের নিজেদেরকে ভালোবাসতে পারি, last song
very good. After a long time. I think this is a wonderful time to share your testimony. This is a perfect day. Perfect day. Time. Right? Yes. Yes, that's true. তাহলে সকলকে ধন্যবাদ আজকে এখানে আসার জন্য এবং আমরা ভাবছিলাম যে অনেকগুলো চেয়ার ফাঁকা থাকবে তাও অনেক জনাই এসছে যাই হোক আমরা আগেও দুটো প্রোগ্রাম করেছি কুল্ডিয়াতে তারপর ভরত কলোনিতে ঠিক আছে অ্যান্ড ইট ওয়াজ ওয়ান্ডারফুল যে প্রোগ্রামগুলো আমরা করেছি সো ধন্যবাদ সকলকে আরেকটি বারের জন্য আমরা প্রথমে আজকে নিজেদের জন্য কোনোদিন কেউ তালি বাজিয়েছো তোমাদের জন্য কেউ তালি বাজিয়েছে না তাহলে আজকে আমরা সকলে নিজেদের জন্য প্রথমে একবার তালি বাজাই সেকেন্ড টাইম উই আর গোয়িং টু ক্ল্যাপ আমরা আরেকবার ক্ল্যাপ করব কার জন্য আজকে আজকে কি উপরে দেখো একটা ভালো ক্রিসমাস ট্রির মতন সাজিয়েছে বেশ ভালো লাগছে উল্টো ক্রিসমাস ট্রি কিন্তু বেশ ভালো সাজিয়েছে কিন্তু ঠিক আছে থ্যাংকস টু তাপস অ্যান্ড থ্যাংকস টু রাজ সুজি রাহুল ইচ অ্যান্ড এভরি ওয়ান অ্যাকচুয়ালি ঠিক আছে এত সুন্দর আলোক সুজে দিয়েছে তো ওদেরকেও ধন্যবাদ ঠিক আছে প্রত্যেককে ওদের জন্য ধন্যবাদ বেস্ট অফ বেস্ট যাদেরকে যাকে ধন্যবাদ দেওয়ার জন্য আমরা এখানে এসেছি কাকে কি জন্য এসেছি আজকে এখানে কি জন্য এসেছি কিসের জন্য এগুলো এত সব কিছু করছি এত গান গাইলো গলা যদিও কারোর ভালো লেগেছে কার কার ভালো লেগেছে গান হ্যাঁ ভালো গান করতে হয় না তাই ঠিক আছে তো এত ভালো গান করলো কার জন্য করলো ঈশ্বরের জন্য ঠিক তাহলে আমরা আমরা আজকে কিসের জন্য এসেছি কার জন্মদিন একটা জন্মদিন পালনের জন্য এসেছি তো তাহলে আমরা সকলেই জানি ক্রিসমাস মানে সকলেই যদি আমরা হোয়াটসঅ্যাপ খুলি ফেসবুক খুলি যাই খুলি ঠিক আছে যে কোনো সোশ্যাল মিডিয়াতে যাই ঠিক আছে আজকের দিনে সকলেই খুশি সবাই সবাই একটা করে স্ট্যাটাস দেবে ঠিক আছে যাকে আমি কোনোদিন হয়তো দু মাস ধরে কথা বলিনি সেও আজকে একটা মেসেজ পাঠাচ্ছে ম্যারি ক্রিসমাস হ্যাপি না ঠিক আছে মানে অনেকে ফোনে ঠিক আছে যাকে দু মাস ধরে হয়তো দেখাই হয়নি কথাই বলা হয়নি এক বছর ধরে হয়তো কথা বলা হয়নি আজকে একটা টিং করে একটা মেসেজ আসবে ঠিক আছে যদি ভাইব্রেশন অন থাকে তাহলে একটা মেসেজ আসবে কি আসবে ম্যারি ক্রিসমাস তারপরে একটা সান্টার ছবি আসবে ঠিক আছে লাল নীল যাই হোক এটা আসে কি না ঠিক আছে আবার সাত দিন পরে আরেকটি মেসেজ আসবে ঠিক আছে হ্যাপি নিউ ইয়ার ঠিক আছে মানে কিসের জন্য ভাই কিসের জন্য হ্যাপি নিউ ইয়ার আমার হ্যাপি নাও হতে পারে আমার যদি সেদিন দুঃখ হয় আজকে যেমন রাহুল আজকে আমার রাহুল আমাদের সাথে নেই ঠিক আছে রাহুলের বাবার শরীর খারাপ হয়েছে তো তার জন্য হসপিটালে আছে ঠিক আছে তাহলে ওকে যেয়ে পরে যদি আমি বলি ভাই মেরি ক্রিসমাস আমরা সবাই মিলে গেলাম রাহুলের কাছে ঠিক আছে আর যে করে বললাম রাহুলকে মেরি ক্রিসমাস সবাই হাসছি ধরো ভালো লাগবে ও না লাগবে না কেন লাগবে না কেন লাগবে না ভালো লাগা উচিত তো সকলেই মেরি ক্রিসমাস মেরি মানে হচ্ছে খুশি মেরি মানে কি আনন্দজনক মেরি মানে হচ্ছে তোমার হৃদয় আনন্দে ভরে উঠেছে তো অনেক বেশি আনন্দ তো মেরি ক্রিসমাস আনন্দ শুভ মানে শুভ দিনমূলক ক্রিসমাস ঠিক আছে তাহলে ও তো খুশি লাগা উচিত যে করে যদি আমরা সবাই ম্যারি ক্রিসমাস বলি লাগবে লাগবে বড়দেরকে স্পেশালি জিজ্ঞাসা করছি যারা বাচ্চারা আছে তারা ঠিক আছে বড়দেরকে স্পেশালি জিজ্ঞাসা করছি লাগবে না কেন লাগবে না কেন লাগবে না বলো তো হ্যাঁ তো বাবার শরীর খারাপ হয়েছে ঠিক আছে কিন্তু কেন লাগবে না সেটা কোথায় কি জন্য লাগবে না বাবার শরীর খারাপ হয়েছে কোথায় এফেক্ট হচ্ছে ওর কোথায় এফেক্ট হচ্ছে মানে ওকে কিরকম ভাবে প্রভাব ফেলছে ওর কোন জায়গায় ব্যথাটা হচ্ছে মনে হৃদয়ে ঠিক তার মানে যদি হৃদয় ভালো না থাকে হৃদয় যদি ঠিক না থাকে তাহলে আমাদের কোনো কিছুই ঠিক থাকবে না ঠিক আছে হয়তো এই মুহূর্তে আমি এখানে বসে আছি চার মাস পর আমি এই মুহূর্তে এখানে বসেছি আমার একটু আনকমফোর্টেবল লাগছে ঠিক আছে পায়েও একটু কষ্ট হচ্ছে কিন্তু তা সত্ত্বেও আমি বসে থাকতে পারছি কারণ কেন আমার হৃদয় আনন্দে
ভরে আছে, ঠিক আছে, আমার হৃদয় আনন্দিত আছে। আমরা একটু যদি কষ্ট হয় মানিয়ে নিতে পারবো, একটু চুলকাচ্ছে হয়তো কিছুক্ষণ পরে একটু পরে চুলকাতে পারবো, ঠিক আছে, বা একটু কোথাও ব্যথা হচ্ছে হ্যাঁ একটু পরে টিপে নেবো, ঠিক আছে। কিন্তু যদি হৃদয়ে ব্যথা থাকে সেটার সলিউশন বা সেটা সলভ করতে সেই প্রভাবটা অনেক বেশি। আমাদের হৃদয়ে যদি কোনো ব্যথা থাকে বা মনে যদি কোনো ব্যথা থাকে সেটার প্রভাবটা অনেক বেশি সময় ধরে কাজ করে, অনেক তাড়াতাড়ি কাজ করে, অনেক বেশি কষ্ট দেয় আমাদের শারীরিক পেনের থেকে, শরীরের কোনো কিছু ব্যথা বা কোনো যন্ত্রণার থেকে হৃদয়ের যন্ত্রণা বা ব্যথাটা অনেক গুণ বেশি, অনেক বেশি প্রভাব ফেলে, ঠিক আছে, আমাদের জীবনে প্রত্যেকটা। আমাদের যেখানে এখন রাহুল কোনো কাজ করতে পারবে, এসে পরে সবাইকে সঙ্গে পার্টি করতে পারবে, পারবে না। এখন রাহুল পারবে একটা ভালো শার্ট প্যান্ট, আমি এখন যদি যাই আর ভালো একটা টাই শার্ট কোট গিফট করলাম রাহুলকে, ও ভালো লাগলো, ওগুলো ভালো লাগলো, ও কিন্তু পরে এখন শয্যা করে বেরোতে পারবে না। ইজ ইট পসিবল? এটা সম্ভব? সম্ভব নয়, ঠিক আছে। যতই আমি এখন যদি ভালো জিনিস সবচেয়ে ভালো খাবারটা ওর কাছে নিয়ে গেলাম, তাতে বলবে হ্যাঁ একটু পরে খাচ্ছি, ঠিক কি না, ঠিক আছে। সবচেয়ে ভালো জামা প্যান্টটা নিয়ে গেলাম, তা বলবো হ্যাঁ ঠিক আছে এটা ঠিক আছে, এখন এখন পরাপরি চিন্তা ভাবনা পরে করেছি, ঠিক কি না। সো এটা পারফেক্ট এক্সাম্পল, একটা সুন্দর উদাহরণ যে আমাদের হৃদয় যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমাদের পুরো জীবনের কোনো কিছুই ঠিক নেই, ঠিক আছে। আর সেটা ছোটই হোক মানুষ বা অনেক বড়ই হোক, ধনী হোক বা গরিব হোক, ঠিক আছে, মোটা হোক বা পাতলাই হোক, ঠিক আছে, যে যেমনই হোক যদি হৃদয় ঠিক না থাকে তাহলে আমাদের কোনো কিছুই ঠিক থাকবে না। আর সেই হৃদয়কে ঠিক করার জন্যই আজকে কে এসছে না, আজকে কার জন্ম হয়েছিল, যদিও বাইবেলে কোথাও লেখা নেই যে 25 ডিসেম্বরই জন্ম হয়েছিল, কিন্তু আমরা যেটা মানাই সেটা হচ্ছে প্রভু যিশুর জন্মদিন। আমরা একটা ছোট্ট ভিডিও দেখবো, ঠিক আছে, 10 মিনিটের, ঠিক আছে, সবাই 10 মিনিটের ভিডিও দেখবো। তো ভিডিওটা এখানে এখানে একটু ফোকাস করবে, আজকে আমি বড় পর্দায় দেখাতে পারছি না, যাই হোক, তারপরে আমরা একটু 5-10 মিনিট জাস্ট ডিসকাশন করব, অ্যান্ড দেন গাবাটা, ঠিক আছে। আমি জানি গান শুনতে ভালো লাগছিল কিন্তু একটু বক্তৃতা শুনতে হবে, সবাই দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছি, ঠিক আছে, এটা 10 সেকেন্ড চলবে, যাই হোক। আমরা নিজেদেরকে ফ্রিডম ফেলোশিপ বলি, তার জন্য এই লোগোটা আমাদের চার্চের লোগোটা হচ্ছে ফ্রিডম ফেলোশিপ, এখানে হাতগুলো উঠে আছে, মানে মুক্ত হস্ত, মানে আমাদের মনকেও মুক্ত করা দরকার। কিসের থেকে মুক্ত করবে? পাপ থেকে, ভুল কাজ থেকে, কষ্ট থেকে মুক্ত করবে, ঠিক আছে। এখন আমরা দেখব, এখনই ভিডিওটি চালু হবে। অগস্ত কৈশোর যখন রোমের সম্রাট এবং হেরোদ যিহূদিয়ার রাজা, সেই সময় ঈশ্বর তার প্রধান দূত গাব্রিয়েলকে নাসারেত নগরে এক কুমারীর কাছে পাঠালেন। এই কুমারীর নাম ছিল মরিয়ম। ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছ, তুমি গর্ভবতী হয়ে এক পুত্র প্রসব করবে আর তুমি তার নাম রাখবে যিশু। এ কেমন করে হবে? আমি তো কুমারী। পবিত্র আত্মা তোমার উপরে আসবে, তাই সেই পবিত্র সন্তানকে বলা হবে পরম পবিত্র ঈশ্বরের পুত্র। তার রাজত্ব কখনো শেষ হবে না। নাসারেতবাসীরা শুনুন, অগস্ত কৈশোরের আদেশ, গালিল ও যিহূদিয়ায় লোকগণনা করা হবে, সকলে নিজের নিজের জন্মস্থানে গিয়ে নাম লিখিয়ে আসুন। মরিয়ম তার বাপদত্ত যোসেফের সাথে যিহূদিয়ার বেথলেহেম নগরে গেলেন। থাকার জন্য কোনো জায়গা পাওয়া গেল না, শেষ পর্যন্ত যে আশ্রয়টি জুটল তা হলো একটি খালি আস্তাবল।
ওই অঞ্চলেরই এক প্রান্তরে মেষপালকেরা রাতে তাদের মেষের পাল পাহারা দিচ্ছিল। এমন সময় ঈশ্বরের এক দূত তাদের সামনে উপস্থিত হলে স্বর্গীয় আভায় প্রান্তর আলোকিত হয়ে উঠল। আজ দাউদের নগরে তোমাদের ত্রাণকর্তা জন্ম নিয়েছেন, তিনি খ্রিস্ট প্রভু। মেষপালকেরা তৎক্ষণাৎ সেই নবজাতককে দেখতে ছুটল। কুমারী মাতার গর্ভে ত্রাণকর্তার জন্ম নেওয়ার সেই শুভ সংবাদ বা সুসমাচার তারাই প্রথম প্রচার করেছিল। তো আমরা ছোট্ট একটা ক্লিপ দেখলাম, ঠিক না, সিম্পল ভাবে যে কেমন করে ঈশ্বরের জন্ম হয়েছিল। যখন ওয়ার্শিপ চলছিল, যখন আরাধনা চলছিল, তখন রাজের হাত থেকে রাজের যে আংটিটা আছে সেটা কি হলো, পড়লো। ঠিক আছে, আমরা সবাই এদিকেই ধ্যান ছিল, কিন্তু জাস্ট আংটিটা পড়লো, পড়ার পরে টিং করে একটা আওয়াজ হলো। ঠিক আছে, ঠিক ওই ফোনে যেমন হয় আর কি, মেসেজ আসার সময় সেরকম একটা আওয়াজ হলো এবং আংটিটা গড়িয়ে এখানে এলো। আমরা কি হলো জানি না, আমাদের সবাইকার মুখেই কিন্তু একটু না একটু হাসি এসেছিল, না আসেনি সত্যি করে আমার মুখে এসেছিল। হ্যাঁ, তো আমি ভাবলাম, আমি সেই সেই সময়তেই ভাবলাম আর কি, সেই সময়তে আমি ভাবলাম যে হ্যাঁ, খুশির দিন, আমরা সকলেই হাসতে ভালোবাসি, যে কোনো কারণে অকারণে আমরা হাসতে কিন্তু ভালোবাসি। কে 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 কাঁদতে ভালোবাসে, কে কে কাঁদতে ভালোবাসে, হ্যাঁ, কই, কেউ হাত তুলছে না, কে কে কাঁদতে ভালোবাসে, কাঁদতে কেউ ভালোবাসে না, সবাই চুপচাপ, কেউ কাঁদতে ভালোবাসে না, আমরা কেউই কাঁদতে ভালোবাসি না, কেউই যন্ত্রণা পেতে ভালোবাসি না, কারণ ও কারণে আমাদেরকে হাসতে বলা হোক, সবাই একসঙ্গে আমরা হাসতে শুরু করে দেবো, কোনো চাপ নেই, একজনকে হাসতে দেখে আরেকজনকে মানুষ মারা যায়, ঠিক আছে, কিন্তু বাইরের লোকরা কাঁদে না, ঘরের যারা তার সেই মানুষটার সাথে অনেক বেশি অন্তরঙ্গ, মানে যে ওই মানুষটার সাথে অনেক বেশি বেশি সম্পর্ক আছে, সেই মানুষগুলো কাঁদে, ঠিক কি না? মানে আমার যখন এটা হলো, ঠিক আছে, তখন কি সবাই কাঁদছিল? না, আমার যখন অ্যাক্সিডেন্ট হলো সবাই কাঁদছিল, আমার ভাই কাঁদছিল, কি আমার মা কাঁদছিল, আমার বাবা কাঁদছিল, হয়তো শুভ কাঁদছিল, দেখতে পাইনি যদি, কিন্তু যদি হাসিটা, মানে আমি যেটা বলতে বোঝাতে চাইছি যে হাসি আর কান্নার মধ্যে দুটোর মধ্যে ডিফারেন্স এটাই যে হাসতে আমরা সকলেই ভালোবাসি, সকলেই, কারণে অকারণে, মানে কোনো কারণ ছাড়াও যদি হাসির জায়গা হয় সবাই মিলে কিন্তু হাসতে পছন্দ করি। কেউ কেউ আছে যেমন শুভ, মানে ওরা হাসলে ওর ওজন কমে যায়, ওজন নিয়ে হাসে না, ঠিক আছে, যাই হোক, কিন্তু আমরা সকলেই হাসতে ভালোবাসি। আগে পিটার দা হাসতো না, পিটার দা এমন করবো থাকতো, খেলতেও না আগে, অনেক কষ্ট করে পেরে দেয়, অনেক ওয়েট বেশি তো, মানে অনেক কষ্ট করে হেলিয়েছি, তাহলে এখন তাও, এখন তাও দা দর করে হাসে, তো ভালো লাগে হাসতে। তো ব্যাপারটা হচ্ছে যখন জন্ম হলো, ঈশ্বরের যখন জন্ম হলো, আমরা সকলেই কিন্তু ক্রিসমাসটাকে অনেক বেশি করে পালন করি, ঠিক কি না? সকলেই আমরা খুশি, ঠিক আছে, ক্রিসমাসে, কারণে ও কারণে কি হয়েছিল, ক্রিসমাসের পরে কি হয়েছিল, যদি জন্মদিনে হওয়ার, জন্ম হওয়ার পর কি হয়েছিল সেটা জানি বা না জানি, মানে কারণ অকারণ জানি বা না জানি, আমরা সকলেই কিন্তু অনেক বেশি খুশি, অনেক বেশি মজার দিন, ঠিক আছে, স্কুলেও হোক, বন্ধুদের মধ্যে হোক, আজকে সকলেই হয়তো কেউ ঘুরতে যাচ্ছে, কেউ বেড়াতে যাচ্ছে, ঠিক আছে, যে আজকের দিনটা এনজয় করব, মজা করব, খুশি হবে, হাসবো, ঠিক আছে, কেউ এরকম করছে না ক্রিসমাসের দিনে যে ঘরে বসে আজকে কাঁদবো, চলো সবাই মিলে ক্রিসমাস ঘরে বসে কাঁদবো, এরকম হয়েছে কোনো দিন? হয়নি, ঠিক আছে, পরবর্তীকালে হবেও না, ঠিক আছে, কারণ সত্যিকারের খুশির দিন যে যীশু
যিশু জন্মালো। কিন্তু কেন খুশি? যিশু জন্মতে তো আমার কি, আমার বাবার কি? যিশু জন্মে জন্মেছে, মন ভেঙে জন্মে গেছে, আমার কি? আমরা কেউ কি জানি যে কি জন্য? খুশি তো হচ্ছে, সবাই মানলাম খুশি হচ্ছে, কিন্তু কেন আমার বাবার কি? যিশু জন্মে জন্মেছে, মন গেছে জন্মে গেছে। যিশুর জন্ম নিয়ে আমার এত লাফালাফি কিসের জন্য? বা আমরা সকলে পৃথিবীর সকল প্রান্তের, সকল প্রান্তের মানুষ, ঠিক আছে, সে ভারতীয় হোক আর বাংলাদেশি হোক বা পাকিস্তানি হোক আর অস্ট্রেলিয়াই হোক, সকল জায়গাতে আজকের দিনে তুমি রাস্তার মনে মনে দেখতে পাবে, মলে দেখতে পাবে, সাজসজ্জা যে কোনো দোকানে দেখতে পাবে, কেক পেক বিক্রি করছে, টুপি বিক্রি করছে, ঠিক আছে, লাইট জ্বলিয়ে রাখছে। কেন? যিশু জন্মে, ঠিক আছে, কেন মন গেছে জন্মে গেছে, কিন্তু আমাদের অত হই হুল্লোড় করার কারণ? আমরা যে মেন কারণ, যেটা মূল কারণ, সেটাই আমরা ঠিকঠাক করে জানি না। কেন যিশু নিয়ে আমরা এত বেশি খুশি? কারণ আজকের দিনে লাস্টে একটা কথা বলা হলো যে আমাদের ত্রাণ কর্তা জন্মালেন, শুধুমাত্র খ্রিস্টানদের জন্য নয়, খ্রিসমাস, খ্রিসমাস সকলের জন্য। কেন? কারণ সকলের জন্য প্রভু যিশু ত্রাণ কর্তা জন্মালেন। ত্রাণ কি? মানে উদ্ধার কর্তা, যে উদ্ধার করবে। কিসের থেকে উদ্ধার করবে? আমাদের পাপের থেকে উদ্ধার করবে, আমাদের গিল্টগুলোর থেকে, আমাদের কান্নাগুলোর থেকে, আমাদের যন্ত্রণাগুলোর থেকে, আমাদের ব্যথাগুলোর থেকে কি করবে? উদ্ধার করবে। আমাদের মনের কোথাও না কোথাও অন্ধকার আছে, কোথাও না কোথাও স্কার আছে, কারোর সঙ্গে ঝামেলা আছে, কারোর নিয়ে বিবাদ আছে, আমরা অনেক অনেক টাইমে অনেককে এখনো পর্যন্ত হয়তো ক্ষমা করতে পারিনি, বড় ঝামেলা হয়েছে, ঝগড়া হয়েছে, হয়তো ক্ষমা করতে পারিনি, মনে কোথাও না কোথাও খঞ্জর আছেই, ঠিক আছে, সেইগুলোর থেকে আমাদেরকে উদ্ধার করবে। তার জন্যই প্রভু যিশু জন্মালেন, তার জন্য প্রভু যিশু জন্মালেন আমাদের জন্য, আমাদের সকলের জন্য। শুধুমাত্র এরকম নয় যে একজন খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করবে তার জন্য যিশু জন্মেছে পার্টিকুলারলি, না, সকলের জন্য, আমাদের প্রত্যেকটা মানুষের জন্য, জীবিত মানুষের, জীবিত প্রাণীর জন্য যিশু জন্মালেন ত্রাণ দেওয়ার জন্য। আমাদের যে যন্ত্রণাগুলো আছে মনের মধ্যে, আমরা আরেকবার বললাম, প্রথমে কি বললাম, যদি আমাদের মন ঠিক না থাকে, আমাদের হৃদয় যদি ঠিক না থাকে, তাহলে আমাদের কোনো কিছুই ঠিক নয়, ঠিক আছে, যদি আমাদের হৃদয় ঠিক না থাকে তাহলে আমাদের কোনো কিছুই ঠিক না। সো তার জন্যই প্রভু যিশু জন্মালেন। কেমন করে জন্মালেন সেটা পিটারদা বলবে, আমরা ভিডিওটা দেখলাম, পিটারদাও বলবে, তারপরে আরেকটা ছোট ক্লিপ আছে সেটা আমরা দেখে নেব, ঠিক আছে। জন্মানোর পরে কি হল, সবাইকে আমার পাসওয়ার্ড দিয়ে তো এটা দেখতে কারোরই ভালো লাগবে না মোটামুটি আমার মনে হয়, ঠিক আছে, জন্মটা দেখতে খুব সুন্দর লাগলো, কিন্তু এটা দেখতে কতজনের ভালো লাগে সেটাই হচ্ছে কথা। আমার মনে হয় এটা দেখতে Oh no!
সবাই নিস্তব্ধ হয়ে গেছে কিরকম। যাই হোক, তো আমার পায়ে 90টা পিন ছিল পায়ে আর হাতে মিলে টোটাল, ঠিক আছে। কেন বলছি পরে মানে আসছি কেন আমি পিনের ব্যাপারে বলছি, টোটাল 90টা পিন ছিল আমার পায়ে আর হাতে, সেগুলো 1 ইঞ্চি খুব জোর, 1 ইঞ্চিও নয়, 1 ইঞ্চির থেকে একটু কম ছিল, ঠিক আছে, মানে স্টেপলারের মতন ঢুকানো ছিল পায়ে আর হাতে মিলে অপারেশনের সময়, ঠিক আছে। হ্যাঁ, না পিন পিন ওটা তো ওয়্যার রড আছে, এখন একটা রড আছে, এই তো পিন ছিল স্টেপলারের মতন, শুরুকে আমি বলবো এটা আমার পায়ে যে 90টা পিন ছিল টোটাল পায়ে আর হাতে মিলে, বিশ্বাস করুন মানে প্রত্যেকটা পিন যখন কাটতো মানে পিনটা এরকম করে একটা স্লটার দিয়ে কেটে তারপরে পিনটাকে বার করতো, ঠিক আছে, সিরিয়াসলি বিলিভ মি, মানে যে পরিমাণে এক একটা পিনে যে ব্যথাটা করতো, ঠিক আছে, মানে সেই সেকেন্ডগুলোর জন্য, সেই 2-3 সেকেন্ডের জন্য যখন বার করতো উপরি, ঠিক আছে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যেত, শরীর পুরো একদম মানে স্টপ হয়ে যেত আর কি, যে ব্যথাটা করতো প্রত্যেকটা পিনে, আর ওটা ছিল নিয়ার অ্যাবাউট 8 ইঞ্চের, যেটা পায়ে কাটল সেটা হচ্ছে 8 ইঞ্চের একটা পেরেক, হাতে যেগুলো কাটছিল হিস্টোরিক্যালরা বলে 6.5 মানে 6 ইঞ্চির একটু বেশি, ঠিক আছে, একটা করে কিল পেরেক, ঠিক আছে, মাথা যেটা পরানো ছিল সেটা টোটাল 2.5 কেজির মতন ভারী, মানে 4.6 পাউন্ড, ঠিক আছে, তার মানে 2.5 কিলোর মতন ভারী একটা কাঁটা পরানো ছিল, ঠিক আছে। সো ব্যথা কতটা হতে পারে, আই থিঙ্ক মানে আমার থেকে 1 লাখ গুণ বেশি মনে হয় ব্যথা হয়েছে, আমার যতটা ব্যথা হয়েছে, ব্যথাটা এরকম করে বলে বোঝানো যায় না তো ব্যথা যে কতটা হয়, কিন্তু আমার মনে হয় মানে আমার নিজের মনে হয় আমার থেকে 1 লাখ গুণ নয় তারও 2 লাখ গুণ বেশি মনে হয় জিজাস ব্যথা পেয়েছে, ঠিক আছে। কিন্তু আজকের দিনে আমি আপনাদেরকে সবাইকে ছোটোদেরকে বড়োদেরকে, ঠিক আছে, আর খুশির দিনে এরকম ভালো কিছু বলছিলাম, হাসির কথা বলছিলাম, তারপরে সবাইকার মুখগুলো দেখলাম চুপ হয়ে গেল, আমার মাও ছিল ওই কে বলে দিদিও ছিল কখনো কখনো এরকম করে মুখ ঘুরে নিচ্ছিল যখন মারবে আর কি, ঠিক আছে, তখন এরকম করছিল যে এবারে মারটা পড়লো এরকম করছিল, ঠিক আছে, সকলেরই খারাপ লাগছিল কি না, কিন্তু খারাপ লাগলেও তিনি জন্মটার থেকেও বেশি, জন্মতে যতটা আমরা খুশি কেক খাচ্ছি বা যাই করছি এই খুশি বা ঘুরতে বেড়াচ্ছি ঘুরতে যাচ্ছি 25 ডিসেম্বরকে এনজয় করার জন্য যতটা আমরা খুশি, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তার ওই মৃত্যুটা, ওই মার খাওয়াগুলো, ওই কষ্টটা যেটা যিশু নিল কাদের জন্য, আমাদের জন্য, জন্মানো তো ত্রাণ কর্তা উদ্ধার কর্তা, কিন্তু উদ্ধার দেওয়ার একটা প্রসিজিওর আছে, উদ্ধার দেওয়ার তো একটা প্রসিজিওর আছে, যদি কে কে এখানের মধ্যে মাধ্যমিক দিয়েছে মোটামুটি 2-3 জন দিয়েছে নিশ্চয়ই মাধ্যমিক দিয়েছে 1, 2, 3, 4, ঠিক আছে, কে কে 5 ক্লাসে কে কে পড়েছে ছাত্র, পুরোনো দিনে দিদিও নিশ্চয়ই পড়েছে 5 ক্লাসে পড়েছে কে ফেরাতে পড়ানি নাকি, ঠিক আছে, তো সকলে মোটামুটি 5 ক্লাসে পড়েছে, ঠিক আছে, কোনোদিন এরকম হয়েছে যে তুমি পরীক্ষা দিতে গেছো, ঠিক আছে, তুমি তোমার পরীক্ষা তোমার স্কুলে পরীক্ষা, ঠিক আছে, তুমি কি করলে আজকে পরীক্ষা দিতে যাবো না আমার ভালো লাগে না ভাইকে পাঠিয়ে দাও আমার কাছে, হয়েছে কোনদিন মেনে নেবে স্কুলে মেনে নেবে জুড়া হলেও করা যাবে না মেনে নেবে না না কোনো কোথাও মেনে নেবে যে তোমার পরীক্ষাটা তোমার ভাই বা অন্য কেউ দিলে তোমার জায়গায়, ঠিক আছে, হ্যাঁ ভাই পড়াশোনা করে নি কালকে কেমিস্ট্রি পরীক্ষা আছে কেমিস্ট্রিটা পড়ে নে হবে না, ঠিক আছে, বা এরকম হয়েছে এটা এটা একটু উল্টো, ঠিক আছে, আজকে ভাই পড়াশোনা করে যায়নি স্কুলে বা কোথাও, ঠিক আছে, বাবা এসে পরে হয়তো কিল ঘুষি মারছে বা মার খাচ্ছে, তুমি বললে না না ভাইকে মেরো না আমাকে মেরে দাও,
ভাইয়ের মানটা আমাকে দিয়ে দাও, আমি একটু শক্তভুক্ত লোক, তারা আমাকে দিয়ে দাও। হয়েছে বন্ধুরা দেখে যাও, ঠিক আছে? কেউ ভুল করেও দেবে না, যে আত্মা মানবে না, যে যতই বন্ধুত্ব থাকুক কোনদিন করবে, ওর বন্ধু করবে যে স্যার না 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 স্যার ও পড়া পড়া আসেনি তো কি হয়েছে, খুব ভালোবাসি আমার বন্ধুকে, আমাকে মেরে নি। আমাকে দিয়ে দাও কষ্টটা, আঘাতটা যা করা হয়েছে দিয়ে দাও, হাতটা পেতে দিলাম স্কেল দিয়ে, দশটা বাড়ি খাবার আছে না দশটা দিলাম। হয়েছে কি কোনদিন? হয়নি। পরীক্ষায় পাশ করতে গেলে নিজেকেই পরীক্ষাটা দিতে হবে, তারপরে রেজাল্টটা পাবে, ঠিক আছে? সেরকম করে পানিশমেন্টটা নিজেকেই নিতে হবে, তারপরেই পরের স্টেপে যাব। সেরকম করে উদ্ধার পাওয়ারও সিস্টেমটাও এক, উদ্ধার পেতে গেলে নিজেকেই উদ্ধার পেতে হবে। কোনো কষ্ট জায়গায় বা কোনো কোথাও পড়ে আছো, কোনো মানে আঘাত পাচ্ছ কোনো জায়গায়, নিজেকেই উদ্ধার পেতে হবে। কিন্তু যিশুর সিগনিফিকেন্ট, যিশুর গুরুত্বপূর্ণতা এটাই যে কোনোদিন এখনো পর্যন্ত কোনো প্রভু মহাপ্রভু কেউ এসে আমার জন্য আঘাত সহ্য করেনি, সব উপর থেকে বলেছে এটা করো হয়ে যাবে, এটা করো হয়ে যাবে, আরে বাবা হয়ে যাবে, তুমি এসে দেখাও কেমন করে হয়ে যাবে। সেটা একমাত্র কে দেখালেন? জিসাস ক্রাইস্ট, যিশু মসিহ দেখালেন। আমাদের জন্মটার থেকে, জন্মটা দ্বারা আমরা যতটা খুশি তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি আমার জন্য, আপনার জন্য, ওর জন্য, বাচ্চার জন্য, বড়োর জন্য, মোটার জন্য, পাতলার জন্য, ফর্সার জন্য, কালোর জন্য, ঠিক আছে, দেশির জন্য, বিদেশির জন্য, সকলের জন্য কি করলেন? আঘাতটা সহ্য করলেন, কষ্টটা সহ্য করলেন, আমাদের পাপগুলোকে ক্ষমা করার জন্য তিনি সেই আঘাতটা, সেই কষ্টটা, সেই পানিশমেন্টটা হাত পেতে নিলেন, বললেন যে আমাকে দিয়ে দাও, সবাইকার যে আঘাত আছে সেটা আমাকে একবারে দিয়ে দাও। তার জন্য এটা বেশি ইম্পর্টেন্ট, এটা বেশি গুরুত্বপূর্ণ, জন্মদিনের খুশিটার থেকেও আমাদেরকে মনে রাখতে হবে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যিশু তোমার আর আমার জন্য, সকলের জন্য তিনি তার প্রাণকে উৎসর্গ করলেন, আমাদের পাপটাকে ক্ষমা করার জন্য তিনি তার প্রাণকে উৎসর্গ করলেন, রাইট? সো আই জাস্ট ওয়ান্ট এভরিওয়ান টু গিভ আ চিয়ারফুল ক্ল্যাপ, মানে হৃদয় থেকে। তার জন্য কি আমরা হাততালি দিতে পারি না যে আমাদের সকলের আঘাত থেকে সহ্য করি? জন্মের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে তিনি আমার আপনার জন্য আঘাতটা সহ্য করলেন এবং আমাদের সাথে এসে থেকে আমাদের মতন করে জীবনযাপন করে তিনি সেই কষ্টটা সহ্য করলেন, ঠিক আছে? আই এম জাস্ট হ্যান্ডিং ওভার ব্রাদার পিটার, অ্যান্ড ব্রাদার পিটার কিছু বলবেন। সো অ্যান্ড আই এম জাস্ট ভুলে গেছি, শ্রাবণ খুব ভালোই দিয়েছে যে প্রভু যিশুর জন্ম থেকে প্রভু যিশু যে আমাদের জন্য কাজ করেছে, ক্রুশে হওয়া আমাদের জন্য, আমাদের পাপের জন্য যে বলিদানটা দিয়েছে তার গুরুত্বটা অনেক বেশি। আমরা একটা বাইবেলে একটা বাক্য পড়বো এই সময়, অ্যান্ড দেন উইল এক্সপ্লেইন অ্যান্ড দেন উইল ফিনিশ ইট অফ। ম্যাথিউ 18:3, আমি তোমাদের সত্যি বলছি যতদিন পর্যন্ত না তোমাদের মনের পরিবর্তন ঘটিয়ে শিশুদের মতো হবে ততদিন তোমরা কখনো স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। তো কি বলছে? যখন অবধি তোমার মনের মধ্যে সে পরিবর্তন না আসে, একটা শিশুদের মধ্যে, কেন শিশুদের মধ্যে বলা হয়েছে? কারণ তখন ভালো কি খারাপ, সেটা
জানে না, রাইট? বা পাপের থেকে দূর আছে। আর পাপ আমরা কি জানি যে একটা জিনিস, খারাপ জিনিসটাকে আমরা বারবার যেটা আমরা করি সেটা আমাদেরকে পাপে নিয়ে যেতে চায়। আমরা মিথ্যে কথা বলি, আমরা মা বাবার কথা শুনি না, আমরা চুরি করি, তো এগুলো পাপ, রাইট? এগুলো খারাপ কাজ। আর এটা যখন আমরা বারবার করতে থাকি তাহলে কি হয়, অভ্যাসে হয়ে যায়, আর পাপে আমরা আরো বেশি ভেসে থাকি, রাইট? তো তার জন্য বাইবেল বলছে যে যতক্ষণ না তুমি পরিবর্তন হও তোমার মন থেকে, এবং একটা ছোট শিশুর মধ্যে যেন না হয়ে যাও, তুমি স্বর্গরাজে আসতে পারবে, রাইট? ঈশ্বর প্রভু যীশু আমাদের পৃথিবীতে এটার জন্যই জন্ম নিলেন যে আমাদেরকে সঠিক রাস্তা দেখানোর জন্যে, এবং আমাদের জন্যে সে ক্রুশে আমাদের জন্য প্রাণটা তিনি ত্যাগ করলেন। So last verse for today, John 3:16. কারণ ঈশ্বর এই জগৎকে এতই ভালোবাসলেন যে তিনি তার একমাত্র পুত্রকে দিলেন, যেন সেই পুত্রের উপর যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট না হয় বরং অনন্ত জীবন লাভ করে। হ্যাঁ, তো ঈশ্বর তার পুত্র প্রভু যীশুকে এটার জন্যই পাঠালেন যে তিনি সবাইকে ভালোবাসতেন, তিনি হাত ছাড়েননি। আমরা পাপ করছিলাম কিন্তু তখনও তিনি হাত ছাড়েননি, এবং আমাদেরকে যেন সঠিক রাস্তা দেখানো যায়, যে সঠিক পথটা, যে আমরা যা করছি সেটা ঠিক নয়, সেই চেতনাটা দেওয়ার জন্যে প্রভু যীশু পৃথিবীতে জন্ম নিলেন, প্রভু যীশু আমাদের সাথে থাকলেন, এবং তিনি ক্রুশে প্রাণ ত্যাগ করলেন। যে যা যে যে লোক প্রভু যীশুর উপর বিশ্বাস করবে সে কোনোদিনও নষ্ট হবে না, সে অনন্ত জীবন পাবে। মিন্স কি? মিন্স আফটার মৃত্যু, মৃত্যুর পরও সে ঈশ্বরের কাছে থাকবে, প্রভু যীশুর কাছে থাকবে। So I think everyone is getting a little hustle bustle, means bujhte pachhi shobai ekto ye hocche. So I want to end this this time of service. Ami shesh korte chai je shobari jonno etai kotha je Prabhu Jishu jonmo theke Prabhu Jishu mrittu ebong mrittu por je uni abar tin din por mrittu ke porajito kore tini phire gelen oi shorire, তার গুরুত্বটা অনেক বেশি, রাইট? আর যে লোক মৃত্যুকেও পরাজিত করতে পারে সে মানুষ নয়, সে মানুষও, কিন্তু মানুষের থেকে সে ঈশ্বরও, সাথে সাথে সে 100% ঈশ্বর, 100% মানুষ। এবং বাইবেল বলছে মতি 1:13 যে ঈশ্বর আমাদের সাথে থাকলেন প্রভু যীশু দ্বারা। প্রভু যীশু আমাদেরকে ঈশ্বর স্বরূপ, ঈশ্বর যে কথাগুলো বলে গেছিলেন, ঈশ্বর যে চাইছিলেন সেটা আমাদেরকে দেখালেন। সো অ্যাট দিস টাইম আই উড এনকারেজ, আমি চাইছি যে আগামী দিনেও আপনারা যেন এই ফেলোশিপে আসুন, আরও জানতে পারবেন, আরও শিখতে পারবেন। দিস ইজ জাস্ট স্টার্টিং। সো আমরা চাইছি যে আগামী দিনেও আপনারা ফেলোশিপে, আমাদের প্রত্যেক শনিবার 11টার সময় আমাদের ফেলোশিপ শুরু হয় এখানে। সো আমরা চাইবো যে আপনারা আসুন। সো অ্যাট দিস টাইম উইল এন্ড উইথ আ প্রেয়ার অ্যান্ড দেন শুভ উইল কাম ওভার ফিনিশ উইথ দিস। সবাই একটু চোখ বন্ধ করে এই টাইমে একটু প্রার্থনা আমরা করব। প্রভু ধন্যবাদ দিই আজকে এই সময়ের জন্য। প্রভু আমরা খুব ভালো করে আমরা কথা শুনতে পারলাম তোমার সাথে, সেই সুসমাচারটা বুঝতে পারলাম যে তোমার আশাটা কেন দরকার ছিল, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু দ্বারা তুমি আমাদেরকে উদ্ধার করেছো, আমাদের পাপের থেকে তুমি উদ্ধার করেছো, সেটা যেন আমরা বুঝতে পাই, সেটা যেন আমরা জানতে পাই, এবং আমরা আগামী দিনে আমরা যেন
সেটাকে নিয়ে আমাদের জীবনে আমরা লাভ করতে পারি। তুমি যে পথ দেখিয়েছো সেটা আমাদের জীবনে আমরা লাভ করতে পারি। হ্যাঁ প্রভু, তুমি কোনো খ্রিস্টান ধর্মের জন্য আসেনি প্রভু, তুমি তুমি এসেছিলে সকল মানবতার জন্য এসেছিল, সকল মনুষ্যতার জন্য এসেছিল, সকল মানুষের জন্য তুমি এসেছিল। হ্যাঁ প্রভু, কোনো একটা ধর্মের জন্য তুমি আসো, তুমি এসেছিলে তোমার সে প্রেমের ভালোবাসাটা স্থাপিত করার জন্য, কেন কি তুমি আমাদেরকে ভালোবাসতে, যেটা বাইবেলে আমরা পড়লাম বা শুনলাম, তুমি আমাদেরকে ভালোবাসতে, এবং তার জন্যে তুমি এলে পৃথিবীতে, এবং পৃথিবীতে এলে আমাদের সাথে থাকলে, আমাদেরকে মার্গদর্শন করলে, ক্রুশের অবধি তুমি গেলে প্রভু, এবং ক্রুশ থেকেও তুমি তিন দিন পর সেই ক্রুশের মৃত্যুটাকে তুমি হারিয়ে ফেললে প্রভু। হ্যাঁ প্রভু, থ্যাংক ইউ লর্ড জিসাস, প্রভু ধন্যবাদ দিন এই সময়ে যে প্রার্থনা করছি, যে এত কিছু তুমি আমাদের জন্য করলে, এত কিছু তুমি আমাদের জন্য সহ্য করলে প্রভু। হ্যাঁ প্রভু, এট দিস টাইম আমি আবার প্রার্থনা করছি আমাদের মেম্বার, আমাদের ছোট ভাই রাহুলের জন্য প্রভু, তুমি তাকে সে মনোবলটা দাও, সাহসটা দাও, সে এই সিচুয়েশনটা, এই পরিস্থিতিটাকে সে ভালোভাবে ট্যাকল করতে পারে, তার বিশ্বাস যেন না হারিয়ে ফেলে এই সময় তোমার উপর, তার পরিবারেও তুমি সে সে মনোবলটা দাও, সে সাহসটা যেন দাও, যাতে তারাও তোমার উপর বিশ্বস্ত হতে পারে। তোমার জন্য কোনো কিছু অসম্ভব নেই, তুমি আমাদেরকে বলেছ এবং দেখিয়েছ। ইয়েস লর্ড, আই থ্যাংক ইউ লর্ড ফর দিস টাইম, আই আস্ক দিস, আমি সব প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, শুনো এবং গ্রহণ করো, আমেন। আজকে খ্রিসমাস, তো আমরা সবাই আপনাদেরকে কি করতে চাইছি, কি করতে চাইছি, উইশ করতে চাইছি, উইশ, রাইট? Yes, we want to wish you a merry christmas. আমরা মেসেজ, আমরা যেটা সাগর বললাম, সবারই মোবাইলে মেসেজ ঢুকছে, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, রাইট? সবাই উইশ পাঠাচ্ছে, সো আমরাও সেটা আপনাকে করতে চাইছি, আমরাও উইশ করতে চাইছি সবাইকে, সকলকে যারা এখানে আছে অনলাইনে, আই ওয়ান্ট টু উইশ ইউ মেরি ক্রিসমাস, দ্য সেভিয়ার ইজ বর্ন টুডে, অ্যান্ড মে দ্য ব্লেসিংস অফ দ্য সেভিয়ার, ঈশ্বরের সে আশীর্বাদটা আপনাদের জীবনে।
like, comment, subscribe on our videos and send in your prayer requests in the comments section. And do join us next week.